নমস্কার, আমি রনি। আজকে আমাদের ব্লগের বিষয় গ্যাংটকে গল্প ও তার প্রথম পর্ব। আর প্রত্যেককে ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগে ভাতে বাঙালি। গাইজ, এখান থেকে আমাদের জার্নি শুরু, তাই বেশি দেরি না করে তো চলে এসেছি এয়ারপোর্টে। তো এখন টিকিট বার করা হচ্ছে। একটু ওয়েদারটা খারাপ হয়েছে, জানি না ফ্লাইট ডিলে হবে কি না, তো দেখা যাক। চেকিং ওয়েকিং করে এসে এখন দাঁড়িয়ে আছি, তো ওয়েট করছি অ্যানাউন্সমেন্ট হবে। ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাওয়ার দরুন ভাগ্যবশত আমাদের ফ্লাইটটা ডিলে হয়নি। যাই হোক, রানওয়ে ধরে নির্ধারিত বাসে চেপে আমরা চলে গেলাম একদম প্লেনের কাছে। তো আমি একটু এক্সাইটেড ছিলাম, কারণ আমার প্রথমবার প্লেনে সফর। তো যাই হোক, প্লেনের মধ্যে ঢুকলাম আর এরকম একটা মিউজিকে আমাকে নিজেকে এন্টারটেইন করতে হচ্ছে, কারণ ফ্লাইট মোড অন করে রেখেছে, নেট চলছে না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, এমনি আমি এক্সাইটেড। ফাইনালি বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আস্তে আস্তে আমাদের প্লেনটা টেক অফ করে নিল। এবার আপনারা ওপর থেকে সিনসিনারি দেখতে থাকুন, আর আমি টুক করে আপনাদের প্লেন ফেয়ারের একটা আইডিয়া দিয়ে দিই। প্লেনটা ছিল ইন্ডিগো, আর একটু আর্লি কেটেছিলাম বলে কলকাতা টু বাগডোগরা আপ ডাউন 2500 টাকা পড়েছিল পার পার্সন। যাই হোক, এবার নামার সময় চলে এসেছি। বাগডোগরাতে নেমে পড়েছি, তো এবার আমাদের গাড়ি আসবে, তো গাড়ির জন্য অপেক্ষা করছি। তো দেখি, হোলি মাদার অফ গড, দিস কার লুকস সিক অ্যাজ হেভেন। বাইরের লুক, ভেতরের সিট কোয়ালিটি, ইন্টেরিয়র, এভরিথিং ইজ টপ নচ। মহিন্দ্রা জাইলো, হোয়াট আ কার। এবার বলে রাখি, পুরো গ্যাংটকের এই সুন্দর কার সার্ভিসটা যারা প্রোভাইড করেছে তারা হলো রিসিভার ট্রাভেলস। এদের কার সার্ভিস আর ড্রাইভার সার্ভিস একেবারে A1। এদের ডিটেলস আমি দিয়ে রাখবো কমেন্ট সেকশনে। আপাতত পাহাড়ি নদী আর এই কাশফুল দেখতে দেখতে চলুন গ্যাংটকের দিকে। যাত্রা শুরু হতে না হতে পেয়ে গেল আমার প্রচণ্ড খিদে, তাই দাঁড়িয়ে পড়লাম সেবকে। সেবক এই রোডে একটি পরিচিত হল্ট, যেখান থেকে যাত্রীরা খাবার খেতে দাঁড়ায়, আর এখান থেকেই শুরু হয় পাহাড়। অনেকটা বড় স্টারভেশনের পর ফাইনালি খাবার এসেছে। আমি গাড়ি থামিয়ে বলেছি আমি না খেয়ে যাব না এক পাও। যাই হোক, এরপর সবজি ভাত আর মাংস দিয়ে আমাদের আহার সম্পন্ন করলাম। খাবার দাবার ভালোই ছিল। এরপর আবার এগিয়ে চললাম গন্তব্যের দিকে। এরপর যতই এগোচ্ছি বাড়তে থাকছে প্রাকৃতিক সৌন্দর্য, বেড়ে চলেছে পাহাড়, আর এই পাহাড় যেন ধীরে ধীরে আমাদের গ্রাস করে নিচ্ছে। আর রাস্তার মাঝে হঠাৎ দেখা হলো তিস্তা নদীর সাথে, আর এই নদী যেন মনের ভেতরে সব কটা আবেগকে জীবন্ত করে তুললো। তাই হয়তো ঋতুপর্ণ ঘোষ লিখে গেছেন, মন খারাপেই কুয়াশা হয়, ব্যাকুল হলো তিস্তা। এরপর পাহাড়ের কোলে সুন্দর সুন্দর শহর এবং তাতে অবস্থিত রং বেরঙের বাড়িগুলো দেখে মনে হচ্ছিল একদম জল ছবি, আর চোখের সামনে বাকি পুরোটাই চলন্ত একটা ক্যানভাস। আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম গ্যাংটক শহরে। শেষমেশ পৌঁছে গেছি গ্যাংটকে। এবার আমরা এমজি মার্টের দিকে যাচ্ছি। ব্যাপার হচ্ছে আমি উচ্চারণটা ভুল করেছি, ওটা হবে এমজি মার্ট, এমজি মার্ট নয়। যাই হোক, ক্ষমা করবেন। ওয়েদারে যতটা ঠান্ডা এক্সপেক্ট করেছিলাম ততটা না, বাট এটাই প্লেজেন্ট ওয়েদার। ঠিক আছে, হালকা হালকা বৃষ্টি পড়েছিল, তারপরে বেশ বেশ ভালো লাগছে। তো আসার সময় রামধনু দেখেছিলাম। গ্যাংটকের ফার্স্ট ইম্প্রেশন আমার কাছে অসাধারণ ছিল। পাহাড়ের কোলে সুন্দর করে সাজানো এমন একটা শহর, রং বেরঙের বাড়ি এবং ঝকঝকে পরিষ্কার রাস্তা। ফাইনালি চলে এলো আমাদের ডোমা রেসিডেন্সি, আমাদের হোটেল। আমরা চেক ইন করে ঢুকে পড়লাম হোটেলে। তো এবার আমরা রুমের দিকে যাই। দেখতেই পাচ্ছেন সামনের ভিউটা। তার আগে যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে আমাদের প্রথম রুম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রুম, এই যে বাথরুম, বাথরুমটা দেখাই যেটা ইম্পর্টেন্ট। বাথরুমটা আপাত দৃষ্টিতে পরিষ্কার পরিচ্ছন্নই লেগেছে, ওয়াটার হিটারের সুব্যবস্থাও আছে। না, ঝকঝকে পরিষ্কার একদম। বাথরুম সার্ভিসের সুব্যবস্থা আছে, রুম সার্ভিসেরও। দিনে একবার করে আসে, তবে আপনারা আরেকবার করেও ডাকতে পারেন। তো এবার আসা যাক রুমের মেন ইউএসপি। তো ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন, মাউন্টেন ফেসিং আমাদের রুমটা ছিল, তো এখান থেকে পুরো শহরটা দেখা যায়। আর উপরিপাওনা ছিল পাশের ব্যালকনিটা, যেখান থেকে উঁকি মারে এই পাহাড়ের দেশ আর হয় মেঘেদের আনাগোনা। এই ডাবল বেডের রুমগুলোতে ম্যানেজ করে সর্বোচ্চ 3 জন থাকতে পারেন। রুম ভাড়া ছিল 1500 পার ডে, অফ সিজন ছিল বলে। অপূর্ব, যেমন রুম তেমন হোটেল, তেমন জায়গা, তেমন জায়গা। ইনি হলেন আমার মাসি, আর রুম নিয়ে জিজ্ঞেস করা এটা ছিল এনার অনেস্ট রিয়াকশন। তো আরেকটা রুম আমাদের যেটা আছে সেটাও দেখে নিন আপনারা। সত্যি বলতে এই রুমটা আমার আরও বেশি সুন্দর লেগেছে। দুটো মাউন্টেন ফেসিং জানলা আছে, তো একটা পার্শিয়ালি আর কি, একটু বিল্ডিংও আছে সাইডে। এইটা হলো পুরোটাই মাউন্টেন ফেসিং, তো আমি এই রুমটাই বেছে নিয়েছি। কি করব, প্রকৃতির যখন ব্যাপার আমি একটু লোভী। স্মার্ট বয়, অ্যাকচুয়ালি এসে তো আমরা দেখেছি আর কি ভিউটা কেমন। তো রাত্রিবেলায় মানে শহরটা মানে স্বপ্নের মায়াপুরেই লাগে, মনে হচ্ছে ছোটো 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 টুনি লাইট চারপাশে কেউ জ্বালিয়ে দিচ্ছে। ওই যে ওই যে ওই যে গাড়ি যাচ্ছে,
আপাতত মার্কেটে যাচ্ছি। এটা এমজি মার্কেট, এই জায়গাটাতে একটা ফুচকা পাওয়া গেছে। লেটস তো আপাতত একটু চাটা খাবো বাইরে বেরিয়ে, মার্কেটে ঘুরবো, আমি একটু ঘুরবো, ঠিক আছে? আর সুন্দরী মেয়ে আছে দেখেছি। জিঙ্গো বিসারা রা রা মোটর গাড়ি মা। যাই হোক, আমরা এগিয়ে গেলাম শহরটার দিকে। আর হ্যাঁ, খেয়াল করেছেন হোটেলের লবিটা কি সুন্দর? এরপর আর কি, হোটেলের লবি ছেড়ে বেরিয়ে পড়লাম স্বপ্নের এই মায়াপুরীতে, যার নাম গ্যাংটক। হাজারো আলোকসজ্জা, রং বেরঙের বাড়ি এবং তার চেয়েও রং বেরঙের মানুষ। পাশে গাড়ি যাওয়ার জায়গা থেকে হাঁটার জায়গাটা এখানে বেশি বড়, তো আমরা কলকাতাবাসীরা এরকম সাধারণত দেখতে পাই। জায়গাটা খুব সুন্দর করে তৈরি করা আর ওয়েল মেনটেন, যেটা সব থেকে বেস্ট জায়গা। নোংরা খুঁজে পাওয়াটা খুব মুশকিল। চেনা ছেলে পেলে যারা আসবে এখানে, নো স্মোকিং জোন, তো কেউ এসে ফিরি ফিরি ধরিয়ে দেবে, দড়িটা বলে রাখলে। বাই দ্য ওয়ে, এখানকার লোকালস বা টুরিস্ট যাই হোক, ইয়াং ছেলে মেয়েদের কিন্তু ড্রেসিং সেন্স মার। এরপর আর কি, আমাদের মহিলা গ্যাংদের কেনাকাটার বহর শুরু হলো। আর এই বন্ধুকে আমি মাঝখানে পেলাম, তোর সাথে সময় কাটালাম, আর ওদের কেনাকাটার ধুম তো চলতেই থাকলো। যাই হোক, একটা জিনিস খেয়াল করলাম, অথেন্টিক সিকিমি স্টাইলের হ্যান্ডমেড জুয়েলারি, শোপিস, এরম নানান ধরনের জিনিসের সব আপনারা এখানে দেখতে পাবেন। এদের কালেকশনও কিন্তু অনেক। যাই হোক, এই আই লাভ ক্রিঞ্চটা এখানেও চলে এসছে। মানে কেন যে সরকার এই সব জায়গায় এটা করে রাখে আমি জানি না, এটা বড্ড ক্রিঞ্চ লাগে, এখানকার ভাইবের সাথে একদম মানায় না। সত্যি বলতে এবার কিন্তু ভিড়টা বাড়ছে, মার্গের যত ভেতর দিকে যাচ্ছি, যত সন্ধে নামছে, তত ভিড় কিন্তু বেড়েই চলেছে। এরপর চোখে পড়লো একটা সুন্দর ঝর্ণা, যেখানে সুন্দর মানুষেরা দাঁড়িয়ে ছবি তুলছিল, তাই আর আমি তুলিনি। তারপরে দেখা হলো আরও সুন্দর কিছু মানুষের সাথে, যাদের পোশাক ছিল এক কথায় অসাধারণ। এনারা ছিল লোকাল আর এটা ছিল এনাদের ট্রেডিশনাল ড্রেস। ইউ গাইজ ফ্রম হিয়ার? ইয়া। ওকে, ইউ গাইজ লুক অ্যাবসলিউটলি অ্যামেজিং। ফাইনালি অনেক গল্পের পর বিদায় জানালাম, আর এনাদের ব্যবহারও খুব ভালো। আর এই যে এখানেও G20 সামিটের লোগো এবং সাথে সব দেশের জাতীয় পতাকা। আর হ্যাঁ, আরেকটা কথা, একটা জিনিস আমি খেয়াল করেছি, এই শহরটায় মাঝে মাঝে বৃষ্টি হয়, আর এরকমই প্রেমিক প্রেমিকারা ছাতা নিয়ে বেরিয়ে পড়ে এই সময়। তো এটা কি আমাকে মক করছে? বাট যাই হোক, দেখতে সুন্দর লাগে। আর এই যে মেনুটা দেখছেন, সুবিধা মতো পজ করে আপনারা চেক করে নিতে পারেন, বিশেষ করে বাঙালিরা, পরে কাজে লাগবে, বলছি কেন। এখন আমি যেখানে আছি এটা হলো গ্যাংটকের একটা বাঙালি রেস্টুরেন্ট। তো একটু আগে বোর্ডে দেখে নিলেন নামটা, তো সবাই যারা এখানে আসবেন অবশ্যই জায়গাটা দিয়ে ঘুরে যাবেন। তো এনাদের ব্যবহার খুব ভালো, আর জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে বড় ব্যাপার। দেখছেন শহরটা, মনে হচ্ছে না ম্যাজিক? বৃষ্টি ভেজা গ্যাংটক পুরো মায়াবী লাগছে, মানে রাস্তাঘাট থেকে শুরু করে মানে সব আলাদা এক্সপিরিয়েন্স, আলাদা। এদিকে আমার দাদা বৌদি হাত ধরে প্রেম করতে করতে যাচ্ছিল ফুড স্টলের দিকে, কারণ ওদের লাভ ল্যাঙ্গুয়েজ হলো ফুড, মানে খাবার। মানে বাঙালিদের তো ভালোবাসাটা পেট থেকেই আসে, তাই না? আর আমি চললাম একটু চায়ের খোঁজে। মানে আমি শুধু ব্লগে ভাতে নয়, ব্লগে চায়ও বাঙালি, মানে চাটা তো ম্যান্ডেটরি, তাই না? সত্যি বলতে চাটা এমন জিনিস যার কোনো ধর্ম, দেশ, রাজ্য কিচ্ছু নেই, ইউনাইটেড ওয়ার্ল্ড অফ চা। যাই হোক, দোকানের নামটা ওপরে দেখতেই পেলেন, তো এখন চা খাওয়া বলে এখানে এসেছি। বাট এই জায়গাটাতে গরম গরম সব তেলে ভাজা পাওয়া যায়, মানে ব্রেকফাস্ট থেকে শুরু করে সন্ধেবেলায় টিফিন সবই আপনারা এখানে পাবেন। চা আমি অর্ডার দিয়েছি, চা খাবো। চাটা দেখে মনে হচ্ছে খুব একটা লিভার নেই, বাট ফ্লেভারফুল, অ্যাকচুয়ালি ভালো। এরপর দেখা হলো সাদা ধবধবে একটা কিউট বন্ধুর সাথে, তার সাথে এবার শেষ সাক্ষাৎ সেরে একটু আদর করে ফিরে এলাম হোটেলে। তারপর আর কি, সকালে উঠে জানলা দিয়ে পাহাড়কে জানালাম সুপ্রভাত। ঘুম থেকে উঠে চা সহযোগে ব্রেকফাস্ট, সাথে বাটার টোস্ট। আর এই যে একজন এখন ঘুম থেকে ওঠেননি, শুয়ে শুয়ে খাচ্ছে। কখন উঠবে? কত পরে? আচ্ছা, যখন গাড়ি আসবে। তো এখান থেকে একেবারে কাঁথা কম্বল নিয়ে একেবারে গাড়িতে লাফ মারবেন আমার বৌদিমণি। তো ঠিক আছে, সমস্যা নেই।
তো আমাদের ডে টু শুরু হয়ে গেছে। সুন্দর সকাল, চোখের সামনে এত বড় একটা টিভি। তো ব্যাপারটা হচ্ছে আমাদের ডে টুতে যে গন্তব্য হলো নাথুলা ছাঙ্গুলেক, আমরা একটু টাইমের থেকে একটু লেট, তো গাড়ি এসে দাঁড়াবে। তো ফোন করে বলতে হবে যে একটু পরে আসতে, কারণ এই এরিয়াতে গাড়ি বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। তো ঠিক আছে, রেডি রেডি হই, একেবারে গাড়িতে গিয়ে দেখা হচ্ছে, তখন সিনসিনারি দেখতে দেখতে একসাথে যাবো, ঠিক আছে? বন্ধুগণ বন্ধুগণ বন্ধুগণ, আমি এটা কি দেখছি আমি নিজে এখন ডিসক্রাইব করতে পারবো না। এখন আমার ইমোশন একদম তুঙ্গে। এই ট্যুরটা 200% সাকসেসফুল। এর কারণ হচ্ছে এখানে ওয়েদার খারাপ থাকার পর ফাইনালি ক্লিয়ার হয়েছে, আর কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম ক্রিস্টাল ক্লিয়ার। আপনাদের আমি এক্ষুনি দেখাচ্ছি যে আমি এখন কেন এরকম ফিল করছি, আপনারা বুঝতে পারবেন, দেখুন। এরকম রুমে বসে ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য সবার থাকে না, হাজারে হয়তো একজনের হয়। ভাবুন তো, হোটেল থেকে একদম ডিরেক্ট ভিউ কাঞ্চনজঙ্ঘা। দেখতে দেখতে আজকের ব্লগটা এতটাই থাক, আবারও দেখা হচ্ছে গ্যাংটকের গল্প সিরিজের পর্ব 2-তে। টিল দেন টাটা, বাই বাই। এবার আপনারা যদি আমার আরও ভিডিও দেখতে চান, তবে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা টিপে রাখুন। আজকে টাটা।